আসসালামু আলাইকুম। FM 52 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগতম। এইবারের খবরের আলোচনার বিষয়, সৌদি প্রবাসীরা সকলেই সাবধান থাকুন। আজ রাত 12টা হতে সমগ্র সৌদি আরব জুড়ে 24 ঘন্টার কারফিউ শুরু হচ্ছে। সেই বিষয় নিয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি প্রবাসী ভাই ও বোনগণ, আজ সৌদি আরবে 22 তারিখ চলছে, অর্থাৎ আজ রাত 12টার পর 23 মে থেকে 27 মে পর্যন্ত 24 ঘন্টার কারফিউ জারি হতে যাচ্ছে। মানুষ যাতে ঈদ উপলক্ষে জনসমাগম না করতে পারে ও অপ্রয়োজনীয় যেন ঘোরাঘুরি না করতে পারে, সেজন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। ইতিপূর্বে কারফিউ জারি থাকলেও গত 26 এপ্রিল থেকে 22 মে পর্যন্ত কারফিউ শিথিল রাখার সিদ্ধান্ত দেয় বাদশাহ কিং সালমান বিন আবদুল আজিজ। তবে 22 মে 5টার পর থেকে কোনো দোকানপাট খোলা রাখা যাবে না এবং 23 মে থেকে 27 মে পর্যন্ত সমগ্র সৌদি আরবে কারফিউ জারি থাকবে। অনুমান করা হচ্ছে আগামী 22 মে রাতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে, ফলে আগামী 23 মে ঈদুল ফিতর উদযাপিত হবে। এর ফলে ঈদের দিন থেকে পরবর্তী 3 দিন কারফিউ জারি থাকবে। 23 মে থেকে 27 মে পর্যন্ত এই 3 দিন কারফিউ চলাকালীন সময় কেউই ঘর থেকে বের হতে পারবেন না। যদি কেউ কারফিউ অমান্য করে ঘর থেকে বের হন বা জনসমাগম করেন, তবে তাদেরকে জরিমানা করা হবে। কারফিউ চলাকালীন সময়ে শুধুমাত্র ঔষধ ও অতীব জরুরি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া অন্য কোনো কিছুর দোকান খোলা যাবে না, তবে সুপারমার্কেট বাকালা খোলা যাবে। বিভিন্ন কারণে সৌদি আরবের এই কারফিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সৌদি আরবের ইতিহাসে কখনোই পুরো সৌদি আরব জুড়ে টানা 4 দিনের জন্য কারফিউ জারি হয়নি। তাই ধারণা করা হচ্ছে সৌদি আরবের ইতিহাসে এটাই সবচেয়ে বড় কারফিউ বা লকডাউন। যারা এই কারফিউ আইন অমান্য করবে তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, আপনারা যারা রিয়াদে জিদ্দায় ছিলেন তারা হয়তোবা কারফিউ দেখেছেন, তাদের কাছে মনে হয় এটা কোনো কারফিউ হতে পারে না। কিন্তু না, আপনারা এই ভুলটা করবেন না, কারণ আপনি যদি এই ভুলটা করেন তাহলে আপনি শতভাগ শিওর থাকেন আপনি আর সৌদি আরবে থাকতে পারবেন না। কারণ সৌদি আরব সরকার বারবার হুঁশিয়ারি করে বলেছে যে সকল প্রবাসীরা কারফিউ আইন অমান্য করবে তাদেরকে সৌদি আরব থেকে ডিপোর্ট মানে বিতাড়িত করা হবে। খবরটি আমাদের প্রবাসী ভাই ও বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা অন্য সব প্রবাসী ভাইকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এরকম সব সৌদি আরব সংক্রান্ত খবর পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।